আসসালামু আলাইকুম, স্বর্ণদার হ্যান্ডিক্রাফট থেকে আমি আজকে ব্লকের রকমেশন ওটা দেখাবো, সেটা একটা ওনা করেই দেখাবো। আমি প্রথমে ব্লকে ওনাটা করার জন্য আয়রন করে নিছি। এখানে দেখেন হোয়াইট পেস্টের রংটা মিশানো আছে, আর এখানে আমি রংটা মিশিয়ে ফেলছি। আসলে ওই আমার চ্যানেলে দেওয়া আছে সাদা রংটা কীভাবে বানায়। সাদা রংটা হচ্ছে মানে হোয়াইট পেস্টের, ওই হোয়াইট পেস্টের রঙের সাথে একটু লাল রং, সামান্য একটু লাল দিলেই এরকম গোলাপি কালারটা চলে আসবে। আর এখানে আমি রংটা মেশাই নি, এখানে আমি পেস্ট কালারটা করব। হোয়াইট পেস্টের মধ্যে সামান্য একটু সবুজ মেশালেই পেস্ট কালারটা চলে আসবে। এ হচ্ছে আমার গোলাপি রংটা, আর এইখানে হবে পেস্ট কালার রংটা। আমি কিন্তু এক ফোঁটা সবুজ কালার রং দিয়ে দিছি, এখানে পেস্ট কালারটা চলে আসবে। হ্যাঁ, এটা পেস্ট কালারই হবে, সবুজ হবে না। সবুজটা হতো যদি আমি এখানে নিউ টেক্সট দিয়ে করতাম, তাহলে এটা সবুজ রং আসতো, কিন্তু আমি এখানে হোয়াইট পেস্ট দিছি এই জন্য এটা সবুজ হবে না। দেখছেন রংটা একই, কিন্তু কেমিক্যালের ভিন্নতার কারণে দুইটা কালার আসছে। দেখছেন আমি সবুজ রং দিছি, কিন্তু আমি নিউটেক্সটে যদি করি, নিউটেক্সট কেমিক্যাল দিয়ে নিউটেক্সটে হচ্ছে বাইন্ডার কেমিক্যাল, বাইন্ডার অ্যাপ্লিটন, ওই সব বাকি কেমিক্যালগুলো একই থাকবে, কিন্তু শুধু নিউটেক্সট আর হোয়াইট পেস্টের পার্থক্যের কারণে এখানে আসছে হোয়াইট পেস্ট কালার, আর ওইখানে আসতো সবুজ কালার। আমার চ্যানেলে সবুজ রং করারও একটা ভিডিও আছে, এখানে সবুজ আর গোলাপি দুটো রং মিশানো হয়ে গেলো।